সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আজ 28শে জানুয়ারি 2022 সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে সৈকত শোভন ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার একদম অরণখোলা হাটের পাশে। তো এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এখানে আশেপাশে দেখলাম বেশ কিছু সুন্দর সুন্দর বাছাইকৃত বকরা বাচ্চা ওনারা সংগ্রহ করছে। তো আমাদের আজকের পর্বে সেই বাচ্চাগুলোই আপনাদের দেখাবো। তো দেখাবো ওনারা কী কী জাতের কেমন বয়সের বাচ্চাগুলো রাখছে, আর সেগুলো কেমন দাম হলে বিক্রি করবে, সেই সব বিষয়ে জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তারপর কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই রাখছেন। তো আপনার সবকিছু ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ ভালোই চলছে এখন। আচ্ছা, তো আপনার প্রোগ্রাম তো অন্য বিক্রেতাদের মতো রেগুলার আসে না, হয়তো মাসে দুই একটা আসে। হ্যাঁ, এর কারণটা কি? এর কারণ আমি সবসময় চেষ্টা করি ভালো গরু সংগ্রহ করার, আর ভালো বলতে খুবই ভালো, আমার চোখে যেটা খুব ভালো মনে হয় সেটা আমি রাখি, আর ভালো গরু সবসময় পাওয়া কঠিন। অন্য বিক্রেতাদের মতো না যে প্রত্যেক সপ্তাহে 20টা গরু কালেকশন করতেই হবে, বিক্রি করতেই হবে, না এমনটা না। আপনার ভালো গরু পছন্দ হলে নিয়ে আসতেছেন, বিক্রি করতেছেন, না হলে না করতেছেন? না করছি। আচ্ছা, আর গত সপ্তাহের আগের সপ্তাহে 8টি গরু দেখাইছিলাম, ওর মধ্যে এখন আবার আজকে আপনাকে 7টি গরু দেখাবো। 7টা গরু আজকের প্রোগ্রামে দেখাবেন? জি। এগুলা কি বকনা বাচ্চা? বকনা বাচ্চা 5টি দেখাবো, হলস্টাইন ফ্রিজিয়ান, 2টি দেখাবো জার্সি। আচ্ছা, এই প্রথম আমার এই ব্যবসা জীবনে এই প্রথম জার্সি সংগ্রহ, 2টি জার্সি সংগ্রহ করছি, তার ভিতর একটি অবশ্য অফলাইনে সেল হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে অলরেডি, আর 1টি জার্সি আছে। আর আজকে ভিডিওটা আমি খুব শর্টকাটে করব, মানে লং করব না। চলুন তাহলে দর্শক ভাইদের গরুগুলো দেখাই। চলেন দেখাই, আর আপনি এগুলো সম্পর্কে যতটুকু সম্ভব আমাদের একটু জানান। অবশ্যই। জি, তো আপনি শুরুতেই মাশাআল্লাহ সুন্দর করে একটি গরু আমাদের সামনে নিয়ে আসছেন, এটা কোন জাতের গরু? এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাত। হলস্টাইন ফ্রিজিয়ানের একটা বকনা বাচ্চা। জি। বয়স কত মাস? এটার বয়স হবে আপনার মোটামুটি 13 মাস, 12 মাস প্লাস, 12 থেকে 13 মাস প্লাস। জি। আচ্ছা, সুন্দর দুধ দিয়ে মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা বাচ্চা। গরুটা আপনার মন্ডি গরু, এটা তো সিং হবে না, এবং এটা জেনুইন মন্ডি, নট এ ডিহন মন্ডি, জেনুইন একটা মন্ডি গরু। এবং দর্শক ভাইরা এখন নিজেরাই অনেক ভালো জানেন কিভাবে, ভিডিও দেখতে দেখতে বেশ অভিজ্ঞ হয়ে গেছে। হ্যাঁ, আমি দর্শক ভাইদেরকে ছেড়ে দিলাম, তারা দেখলে বুঝতে পারবে এটা কেমন একটা গরু। আচ্ছা, কারণ দেখেন এই চোখের পাপড়ি পর্যন্ত সাদা, এই সাদা না গোলাপি আর কি। এটার বয়স কত মাস? 12 থেকে 13 মাস হবে। 12 থেকে 13 মাসের মতো বয়স হবে। এবং এর ওলানটা দেখেন, চারটা বাট আছে, চারটা কিন্তু সমান্তরাল ভাবে আছে, ওলান পালনের গঠনটা অনেক সুন্দর আসছে। এটা হচ্ছে আজকের প্রোগ্রামের, এবং ওলানের ঝোলটা অনেক ভালো আছে। হ্যাঁ, আজকের প্রোগ্রামের প্রথম গরু এটা। জি, এটা দেখে যদি কোনো দর্শকের পছন্দ হয় কেমন দাম নির্ধারণ করার আছে? আতিক ভাই, আমি 2টা গরুর দাম হাইড রাখবো আজকে, এইটার তার পাশেরটা, এই দুইটা গরুর দাম আপনি ভিডিওতে বলবেন না, হাইড রাখবেন। জি, কারণ এতে হলে আপনার সঙ্গে কথা বলে বা আপনার খামারে এসে তার যোগাযোগ করে নিতে হবে। জি, আর বাদ বাকি যে 4টা গরু থাকবে সেগুলোর দাম আপনি আমাদের জানাবেন। হ্যাঁ, অবশ্যই জানাবো। আচ্ছা, তো এটা সাইড করে দেন, 2 নম্বর যেটা আছে দর্শকদের এবার সেটা দেখাই। 2 নম্বরটা দেখেন, এই পাশে সিরিয়ালের 2 নম্বর যে আর একটা একদম সাদা সুন্দর করে গরু আপনি নিয়ে আসছেন, এটা কোন জাতের? এটাও হলস্টাইন ফ্রিজিয়ান জাত। এটাও হলস্টাইন ফ্রিজিয়ানের একটা বকনা বাচ্চা। এবং আমার আজকের এই 5টি গরুরই সাদার পরিমাণটা বেশি, বিশেষ করে প্রথম 1 নম্বর এবং 2 নম্বর এই দুইটার সাদার পরিমাণটা অনেক বেশি, এবং এক জায়গায় কালো ডিসপট আছে। প্রথম গরুটা মন্ডি ছিল, এটা দেখেন শিং একদম ছোট, কলি শিং হবে এবং মাথায় একটা ঝুঁটি আছে। আচ্ছা, এবং এর ওলানটা অনেক সুন্দর, ওলানটা গঠন প্রণালী দর্শক দেখলেই বুঝতে পারবে, দেখলে বুঝতে পারবে। জি, তো এই বাচ্চাটার বয়স কত মাস? এটাও আপনার 12 থেকে 13 মাস হবে, 1 বছর প্লাস হবে। হ্যাঁ, এই বাচ্চাগুলো হিটে আসবে কত মাস বয়স হলে? আমি যতদূর জানি যে একটা ভালো মানের হলস্টাইন ফ্রিজিয়ান 13 থেকে 14 মাসে হিটে চলে আসে, বাচ্চা 13 থেকে 14 মাসেই কনসেপ্ট করে ফেলে। তো দেখা যাচ্ছে আগামী 1 থেকে 1.5 মাস এর মধ্যে ইনশাআল্লাহ এরা হিট আশা করা যায়, কনসেপ্ট করে ফেলবে। জি, কনসেপ্ট না হিট আসবে আর কি। এটা হচ্ছে আজকের পর্বে সিরিয়ালের 2 নম্বর গরু। জি, এটার দাম কেমন? এই দুটো আমি হাইট রাখতে চাচ্ছি, 1 নম্বর আর 2 নম্বর, পরপর 2টা গরুর দাম আপনি ভিডিওতে বলবেন না। জি, কোনো দর্শকের যদি পছন্দ হয় নিতে চায় আপনার সঙ্গে ফোনে কথা বলে তারপরে শিওর হয়ে নিতে পারবে। জি। আচ্ছা, এটা সাইড করে দেন, তার পাশে 3 নম্বর যে গরুটা আপনি রাখছেন
চলেন তিন নম্বর গরুটা আমরা একটু দর্শকদের দেখাই। তিন নম্বর গরুটা কোন জাতের গরু? এটি হলস্টিয়ান ফ্রিজিয়ান জাত। হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের একটা বকনা বাচ্চা এটা। জি, একটা বকনা বাচ্চা এবং এর গ্রোথটা খুব সুন্দর। একে দেখলে বোঝা যায় যে এর মায়ের দুধটা এ সঠিক পরিমাণে, হ্যাঁ, যতটুকু এর চাহিদা ছিল পরিপূর্ণ পেয়ে গেছে। এই কারণে অল্প বয়সে গ্রোথটা অনেক সুন্দর আসছে। জি, তো এই বাচ্চাটা বয়স কত মাস বললেন? এটার বয়স হবে আপনার 10 থেকে 11 মাস। 10 থেকে 11 মাস, ওইগুলো দেখলাম 1 বছরের উপরে, এটা আছে 1 বছরের নিচে। জি, তো এটার গঠন প্রণালী বৈশিষ্ট্য এইগুলো দেখে দর্শক একে কিনতে পারে, আর তার খামারে নিয়ে গিয়ে পরম যত্নে লালন পালন করে এর থেকে একটা ভালো মানের গাভী তৈরি করতে পারবে অবশ্যই। তো এটা হচ্ছে আজকের পর্বের তিন নম্বর বাচ্চা। কেমন দাম নির্ধারণ করা? এটার দাম আমি চাচ্ছি 85,000। 85,000 টাকা আপনার হচ্ছে চাওয়া দাম? জি, চাওয়া দাম। দরদাম করবেন তো? হ্যাঁ, অল্প কিছু দরদাম করব। সীমিত দরদামের সুযোগ আছে, মানে দাম একটু কমানোর সুযোগ আছে? একটু সুযোগ আছে। আর আমার এই আজকে যে 5টি হলস্টিয়ান ফ্রিজিয়ান দেখাবো, আমার বিশ্বাস দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে, ওনারাই বুঝতে পারবে যে এটা কতটা কোয়ালিটি ফুল একটা গরু। বাচ্চা একসঙ্গে একটা খাবার এতগুলো থাকে না, থাকে না। আপনি 5টা মিলাতে পারছেন, এর জন্য অবশ্যই আপনাকে বাহবা দিতেই হবে। এই পাশে সিরিয়ালের 4 নম্বর যে গরুটা আপনি রাখছেন, এটা কোন জাতের গরু? এটি হলস্টিয়ান ফ্রিজিয়ান জাত। হলস্টিয়ান ফ্রিজিয়ানের একটা বকনা বাচ্চা। জি, বয়স কত মাস? এটার বয়স হবে 9 থেকে 10 মাস। 9 থেকে 10 মাসের মতো বয়স হবে, সেফ জোনের একটা বাচ্চা। জি, এই বাচ্চাগুলো 3 থেকে 4 মাস। এরও শিং সেভাবে এখনো উঠেনি, আর মাথায় এরও একটা ঝুঁটি আছে। এবং আমার প্রত্যেকটা গরুই আপনার মুখ সাদা, বাট সাদা, খুর সাদা, নেস সাদা, মানে সুন্দর দিক দিয়ে সুন্দর। তো এটা হচ্ছে আজকের পর্বের 4 নম্বর গরু, বয়স বললেন 9 মাসের মতো, 9 থেকে 10 মাসের পছন্দ হয়। এটার দাম রাখছেন কেমন? বাটটা ধরো, বাটটা দেখা, প্রত্যেকটা গরুর তলা আমি এর আগে ভিডিওতে বলছি, আমি 4টা বাট দেখে কিনি, সবকিছু দেখে আপনি কিনেন। এবং 4টা বাট বিক্রি করেন? হ্যাঁ, 4টা বাট যাতে সমান্তরাল থাকে। এবং প্রত্যেক ভিডিওর না এবারও বলি যে দর্শক ভাইরা যদি আরো ডিটেইলসে দেখতে চায়, তো আমি তাদেরকে ভিডিও করে ইমোতে পাঠাই দেব, ভিডিওতে দেখাবো, অবশ্যই দেখাবো। আচ্ছা, এটার দাম কত বললেন? এটার দাম আমি চাচ্ছি 75,000 টাকা। 75,000 টাকা চাওয়া, একটু দরদামের সুযোগ আছে। জি, আচ্ছা, এটা সাইড করে দেন। এই পাশে 5 নম্বর যেটা রাখছেন আপনি, 5 নম্বর, এটাও হলস্টিয়ান ফ্রিজিয়ান জাত। এটাও হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের একটা বকনা বাচ্চা। হ্যাঁ, এটারও এটার আবার আরেকটা বৈশিষ্ট্য কি, এর কিন্তু এখনো শিং ওঠেনি, এটা শিং উঠবে। এবং এর মাথায় খুব সুন্দর একটা ঝুঁটি আছে, মাথাটা একটু ভালো করে দেখান, মাথায় সুন্দর একটা ঝুঁটি আছে, কানটা অতিরিক্ত ছোট। হ্যাঁ, মানে আদার্স গরুর চেয়ে কানটা খুব ছোট, এবং এর মাথাটা ছোট। অন্য আরো যে বাইরের কান্ট্রিতে যে গরুগুলো দেখা যায় সেই ধরনের গরুর মতো, মানে আমার অন্য 4টা গরুর চাইতে এর মাথা এবং কান দুটাই ছোট, এবং আপনার সুন্দর একটা ঝুঁটি মাথায়। এটার বয়স কত মাস? এটার বয়স হবে আপনার 8 মাস প্লাস। তুলনামূলক কইগুলার থেকে একটু কম আছে, 8 মাস প্লাস বয়স আছে। কেউ চাইলে তার খামারে নিয়ে গিয়ে আরো 4 থেকে 5 মাস বা 6 মাস লালন পালন করে এর থেকে প্রোডাকশনে যেতে পারবে। জি, তো এটা হচ্ছে আজকের পর্বে সিরিয়ালের 5 নম্বর গরু। এটার দাম রাখছেন কেমন আপনি? এটার দাম রাখবো আমি 65,000। 65,000 টাকা আপনি দাম রাখছেন, এখান থেকে দরদাম করলে আর একটু কমানো সম্ভব। জি, কিছু দরদামের সুযোগ দেখছি আমি। আর এই 5টা যদি একসঙ্গে কোনো ক্রেতা ভাই নিতে চায়, সেক্ষেত্রে আমি একসঙ্গে কোনো দাম নির্ধারণ করি নাই, তবে একসঙ্গে যদি কোনো ক্রেতা ভাই নেয় তাহলে আলোচনা সাপেক্ষে অবশ্যই তার জন্য বিশেষ ডিসকাউন্ট অবশ্যই থাকবে। আচ্ছা, এবার দুটো জার্সি গরু আছে, চলেন সেই দুটো দর্শকদের দেখাই। জি, এই পাশে সিরিয়ালের 6 নম্বর যার একটা লাল রঙের গরু আপনি নিয়ে আসছেন, এটা এটি একটি জার্সি গরু। এটা একটা জার্সি গরু? জি, জার্সি একটা বকনা বাচ্চা। হ্যাঁ, এই পাশাপাশি দুটাই আছে, জার্সি বকনা, আমার এই প্রথম সংগ্রহ এই জার্সি। আপনার ব্যবসায়িক জীবনে বা আপনার খাবার জীবনের এই প্রথম জার্সি সংগ্রহ করছেন? তো দুইটার মধ্যে আমার একটা অলরেডি বিক্রি করে, হ্যাঁ, আমার এই আপনার 6 নম্বরটা আছে, 7 নম্বরটা আমার সেল হয়ে গেছে। এই যে এখন যেটা দেখাচ্ছি এটা আছে, এটা এটাই শুধু আছে। জি, আর এরপরে যেটা আছে ওটা অলরেডি বিক্রি করে ফেলছি, অলরেডি বিক্রি করে ফেলছি আমি। এটা কত মাস বয়সের একটা জার্সি বকনা? এটা হবে আপনার 10 মাস প্লাস হবে। এটার 10 মাস প্লাস হবে। যারা জার্সি লাভার আছে, জার্সি গরু নিতে চায়, তারা চাইলে এই গরুটা দেখতে পারে। হ্যাঁ, কারণ জার্সিতে আমার দর্শক ভাই অনেক অভিজ্ঞ হবে, কারণ আমি নতুন জার্সিতে, তো ওই জন্য আমি ডিটেইলস না করি, দর্শক ভাইরা আশা করি দেখলে বুঝতে পারবে এটা কতটা মানের। হ্যাঁ, তো কেমন মূল্য নির্ধারণ করা আছে এটার? এই গরুটার আমি মূল্য নির্ধারণ করেছি 45,000। 45,000 টাকা? জি, দাম তো কমই আছে মনে হচ্ছে। জি, আচ্ছা, এখান থেকেও দরদামের কিছু আছে? দরদাম বলতে খুব সীমিত। জি, আচ্ছা, এটা সাইড করে দেন, পাশে যে আরেকটা জার্সি রাখছেন
বলেন অলরেডি বিক্রি করে ফেলছেন অফলাইনে জি জি অলরেডি বিক আচ্ছা তারপরে দেখান দর্শকদের একটু দেখিয়ে রাখি এটাও একটা জার্সি বকটা বয়স কত মাস এটার বয়স হবে আপনার 12 মাস প্লাস 12 মাস প্লাস এটা বিক্রি করে ফেলছেন অলরেডি জি কেমন মূল্য এটা বলা যাবে বিক্রি করার মূল্যটা না বলছে বিক্রি মূল্যটা আপনি বলতে চাচ্ছেন না এটা অনেক বিক্রেতাই বলতে চায় না সবারই একটা প্রাইভেসি বলে অবশ্যই একটা প্রাইভেসি আছে ব্যবসার একটা গোপনীয়তা গোমর এটা থাকেই অবশ্যই তো এটা হচ্ছে আজকের পর্বে সিরিয়ালের 7 নম্বর এটা বিক্রি হয়ে গেছে শুধু দেখাইলেন জি এই পাশে বেশ কিছু গরু আছে এই পাশেও বেশ কিছু গরু আছে এগুলো আবার সামনের প্রোগ্রামে দেখাবো সামনের প্রোগ্রামের জন্য বড় না হয় শর্ট করলে আমাদের জন্য দেখার সুবিধা হয় তো এই জন্য আমি এবার একটা বিশেষ একটা প্রায়োরিটি রাখলাম যে ভিডিওটা আমি শর্ট করব এবং কম গরু দেখাবো যাতে দর্শক ভাইদের সুবিধা হয় আপনাকে নেক্সট উইক সবচেয়ে বেটার এটা দর্শক ভাইরাও জানে অফলাইনে কেনা সবচেয়ে বেটার মানে আমার এখানে এসে দেখে আর তারপরে অনলাইন একসঙ্গে ব্যবসা করতে করতে কিছু দর্শক ভাইদের সাথে বিশ্বস্ত হয়ে যায় যারা অনলাইনে কেনে লেনদেন করছে তারা করে তবে অনলাইনে কিনলে আমাদের জন্য যে বিষয়টা সেটা হলো আমাদেরকে অবশ্যই বায়না দিতে হবে উইদাউট বায়না আমরা গরুটা কিন্তু তার জন্য রাখবো না কারণ অনলাইনে সেল আপনি জানেন যে আমার গরুটা রাত 11টার সময় সেল হতে পারে এটা স্বাভাবিক অনলাইন তো এই জন্য আমাদেরকে বায়না দিতে হবে বায়না দেওয়ার পরে উনি আমাকে দুই দিন তিন দিন পর আমাকে টাকাটা দিল হ্যাঁ টাকাটা দিল আমার খামারে গরুটা থাকবে টাকা পরিশোধ করলে আমার আপনি জানেন আমার বাড়ির সামনে আমার এই নিস্তালাতে আমি বারবার বলছি নিস্তালাতে একজন ড্রাইভার ভাড়া থাকে আমি সচরাচর ওনার গাড়িতেই আমি সারা বাংলাদেশে ডেলিভারি করি আর উনি যাওয়া মানে ওইটা আমার নিজের গাড়ি মনে করি হ্যাঁ এবং দর্শক ভাইদেরকে আমি ফোনে বলছি আজকে আপনার ভিডিওর মাধ্যমে বলছি যে আমার গরু যাওয়ার পরে যদি দেখেন যে ওই গরুটা কোনো সমস্যা এবং আমি যেটা দেখাইছি সেটা ছিল না এবং গরুটার কোনো সমস্যা আপনার কাছে মনে হচ্ছে যেটা আপনি ভিডিওতে বুঝতে পারেননি তাহলে যদি রাত হয়ে যায় তাহলে আমার ড্রাইভার আপনার বাসায় থাকবে সকালে আমি আপনার ব্যাংকে টাকা রিটার্ন করে দিব আমার গরু পাঠিয়ে দিবে হ্যাঁ কারণ ড্রাইভার আপনার কাছে ধরা থাকবে গাড়ি আপনি ধরে রাখবেন আর যদি দিনের বেলায় হয় আমাকে ফোন দিবে আমি কারেন্ট পিকআপ ব্যাংক আওয়ারের মধ্যে হলে আমি টাকা হ্যাঁ রিটার্ন করে দিব আমার আমার ড্রাইভার গরু নিয়ে চলে আসবে আচ্ছা খুবই সুন্দর একটা কথা মানে এইভাবে যদি সবাই ব্যবসা করে আমার মনে হয় না যে কোনো ক্রেতা তবে আমার মনে হয় যে আসলে যতগুলা খামারি আছে হ্যাঁ খামারি বা খামার থেকে বিক্রয় করে এরা মানুষকে সুযোগ সুবিধা দেয় তবে এই যে কিছু যে কমেন্ট দেখা যায় যে ওই যে বাটপার সিঠারি মে এইগুলো আসলে কি হয়েছে আমার মনে হয় যে এরা বিক্রেতা না তারা অসাধু কোনো লোকের খপ্পরে পড়ছে যায় কারণ একটা বিক্রেতা চাই সারা জীবন আমি ব্যবসা করব তারা কখনো ওই একদিনের ব্যবসা করার জন্য মানুষকে ঠকাবে না তো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর সুন্দর কিছু কথা বললেন প্লাস আপনার সুন্দর সুন্দর কিছু গরু ছিল সেগুলো দেখালেন জি সবকিছু মিলাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আপনি আসসালামু আলাইকুম আপনিও ভালো থাকবেন আর সেই সাথে আমার দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শক ভাই দেখছে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি বিদায় নিব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম